দক্ষিণ গুজরাতের বিভিন্ন শহরে সিংহের চলে আসা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। সিংহের বিচরণভূমি গির অভয়ারণ্য কাছাকাছি হওয়ার ফলে প্রায় এমন ঘটনা ঘটে। কিন্তু এবার যেটা ঘটল তা বেশ চমকপ্রদ। পাঁচিল টপকে হোটেলের ভিতর ঢুকে পড়ল এক পূর্ণবয়স্ক সিংহ। জুনাগড় শহরের ঘটনা এটি। হোটেলটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাঝরাতে এক বিলাসবহুল হোটেলে এমন রাজকীয় অতিথির দেখা পেয়ে ভড়কে যান নিরাপত্তা কর্মীরাও। তবে সিংহ হোটেলটির চারিদিকে ঘুরলেও কারো কোনো ক্ষতি করতে দেখা যায়নি। কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই হোটেল থেকে বেরিয়ে যায় সে। স্থানীয় বন বিভাগ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ওই শহর অঞ্চলে সিংহের চলাচল বেশ বেড়ে গেছে, এজন্য একটি কন্ট্রোল রুম নম্বর চালুও করেছেন তারা। মুবাল্লিক করিম, মাই টিভি।